70-60 AD থেকে এটা চলছে কৃষ্ণমাণিক্য ভাবে। তো এখন আজকে সান্ধ্যত হয়ে গেছে এবং এখন খাসি মেলাটা আরম্ভ হবে। সাত দিন ব্যাপী মেলা চলবে, পূজা চলবে, মেলা নয় পূজা চলবে এবং আট দিনের মাথার পাতকুলা বোধ হয় সমাপন হবে। তিন জা দেবতা চলে যাবে ওই মন্দিরে, সিংহাসন বসা যাবে, 11 জন দেবতা অন্ধমূল চলা যাবে এক বছরের জন্য। তো এবার প্রশান্ত থেকে যে নিয়মাবলী দিয়েছেন যে 10 বছরের শিশু আসতে পারবে না, 60 বছরের ঊর্ধ্বে আসতে পারবে না, বলি দেওয়া যাবে না, আশীর্বাদ দেওয়া যাবে না, তনু দেওয়া যাবে না, কিছু ভোগ দেওয়া যাবে না। পুণ্যার্থী যদি আসে পরম করে চলে যাবেন, কারণ বিশ্বের সংসারে মহামারী সৃষ্টি হয়ে গেছে। সেজন্য দেশবাসীকে আমি অনুরোধ করছি আপনার নিয়ম বিধি মেনে প্রশাসনের চললে সবারই ভালো হবে, প্রাকৃতিক ভারসাম্য থাকবে, আবার সুখে থাকুন, শান্তি থাকুন, সেটি আমার অনুরোধ। আর মূলত thank you.
पूजा आरम्भ आस्ती बोल आरम्भ पूजा आरम्भ हो सात दिन व्यापी ये पूजा चलिए राजन कथा नियम अनुसारे ये पूजा चलिए एखे को दस बस शिशु मंदिर आसते पर षाट बस ऊर्धे बृद्ध आसते पर बलि देना आशीर्वाद देवा होना भोग देवा होना से ही कारण हे विश्व संसारे राज्य राज्य जो करोना भाइरस सेजन्य प्रशासन नियम विधि मिले चलने सबाई मन भलो है अपना सुखे थकून शांति थकून प्रवृत्ति थकून से आशीर्वाद की नियम रही है ये पूजा भारतवर्षर सब मानुष जो सुखे शांति थे से पूजा प्राधान्य प्रथम चले आस आज के क्यों आज के एक्खण स्नान जत्रा हो पूजा आरम्भ हो नाम Thank you.